নরসিংদীতে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ রিকাবদারকে গ্রেপ্তার করেছে শিবপুর থানা পুলিশ। শুক্রবার সকালে শিবপুর কলেজ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ উদ্দিন। তিনি বলেন, শিবপুর কলেজ গেট এলাকায় সরকার বিরোধী লিফলেট বিতরণকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পুরনো তিনটি মামলা রয়েছে। বিভিন্ন স্থানে সরকার বিরোধী প্রচারণা চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অপরদিকে নির্বাচন বর্জনের শান্তিপূর্ণ প্রচারণা চালানোর সময় তাকে আটক করে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে বলে জানান দলীয় নেতাকর্মীরা। তবে এর আগে একটি মামলায় আটক হওয়ার পর 16 ফেব্রুয়ারি জামিনে ছাড়া পান তিনি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে।